সরি সরি আপনার স্ক্রিন কিন্তু সত্যি সত্যি ভাঙেনি, প্লিজ এখনই জ্ঞান দেওয়া শুরু করবেন না, আগে পুরো ঘটনাটা দেখুন। আর বলবেন না, বাচ্চা কাচ্চা মানুষ করা যে কি কঠিন তা তো আমার ধারণাই ছিল না। প্রতিদিনই ভালো কিছু শেখানোর চেষ্টা করছি, কিন্তু কি যে শিখছে কিছুই বুঝি না। এই যে আপা থামুন, প্রতিদিন তো বাচ্চাকে কত কিছুই শেখাচ্ছেন, কিন্তু বাচ্চা কি তা শিখছে? মানে তাহলে দেখুন কি শেখাচ্ছেন আর ওরা কি শিখছে। আবার ঝগড়া করছো তোমরা, থামো। লক্ষ্মী বাচ্চা না তোমরা, লক্ষ্মী বাচ্চারা কখনো ঝগড়া করে না, সব সময় একসাথে মিলেমিশে থাকতে হয়। তুমি তো এখানেই বসে আছো, বাচ্চারা যে এখানে ঝগড়া করছে ওদেরকে একটু সামলাতে পারো না? সারাক্ষণ মোবাইলে কি দেখো তুমি? মোবাইল ল্যাপটপে অফিসের কাজ করি, তোমার মতো ফেসবুক দেখি না। অফিসের কাজ বাসায় এসে না করলে হয় না? তো এখানে খারাপ কি শিখালাম? বুঝতে পারলেন না তো? তাহলে আবার দেখুন কি শেখালেন। লক্ষ্মী বাচ্চারা কখনো ঝগড়া করে না, সব সময় একসাথে মিলেমিশে থাকতে হয়। তুমি তো এখানেই বসে আছো, বাচ্চারা যে এখানে ঝগড়া করছে ওদেরকে একটু সামলাতে পারো না? সারাক্ষণ মোবাইলে কি দেখো তুমি? মোবাইল ল্যাপটপে অফিসের কাজ করি, অফিসের কাজ বাসায় এসে না করলে হয় না? আমার সময় একটু দেখতে পারো, সংসার সব তুমি আমার। আমাদের মিলেমিশে থাকতে বলো আর নিজেরাই থাকতে পারো না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সালাম দাও আঙ্কেলকে, সালাম দিতে আজকেও ভুলে গেছো কেন বাবা? তোমাকে কতবার বলেছি না, বড়দেরকে দেখলে সম্মান করবে। হ্যাঁ, এই রিকশা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও, ওঠো বাবা। কই যাবেন স্যার? হাই বেটাই, এত কথা কস কেন, কই যাবেন, যা সামনে স্কুলে যা। তুমি নিজে তো সম্মান করো না, আমি কেন করব? It's a lovely day. তোমরা সবাই এভাবে একে অন্যের সমস্যা বুঝে বন্ধুর পাশে দাঁড়াবে, ঠিক আছে? আলো, স্ট্যান্ড আপ, কোন দিকে তাকিয়ে আছো তুমি? আমি এতক্ষণ কি বলছিলাম বলো তো? তোমার ক্লাসে একদম মনোযোগ নেই। দাঁড়াও, তোমার আম্মুকে এখনই ফোন দিচ্ছি। অন্যের সমস্যায় পাশে থাকার কথা শুধুই বলেন, কিন্তু নিজে তো পাশে থাকেন না। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমরা যা করি বাচ্চারা ঠিক তাই করে। যে ব্যবহার আমরা ওদের মধ্যে দেখতে চাই তা আগে নিজেদের মধ্যে আনতে হবে। সুন্দর ও সুস্থ ভবিষ্যতের লোভে ইউনিভার্সাল চিলড্রেন্স ডে উপলক্ষে প্রাণ পটেটো ক্র্যাকারের একটি সচেতনতামূলক উদ্যোগ।